রাখাইনে রোহিঙ্গা গণহত্যার অভিযোগ অস্বীকার করে আন্তর্জাতিক বিচার আদালতে নিজ দেশে সেনাবাহিনীর অত্যাচার, নিপীড়নের পক্ষে সাফাই গেছেন শান্তিতে নোবেলজয়ী অং সান সুচি। গাম্বিয়ার করা মামলাকে অসম্পূর্ণ ও বিভ্রান্তিকর দাবি করে মিয়ানমারের স্টেট কাউন্সিলে শুনানিতে বলেছেন, মিয়ানমার সেনাবাহিনী যুদ্ধাপরাধ করে থাকলে নিজ দেশে বিচার হবে। যুক্তরাজ্যের 58তম সাধারণ নির্বাচন আজ স্থানীয় সময় সকাল 7টায় ভোট গ্রহণ শুরু হয়ে চলবে রাত 10টা পর্যন্ত। শুক্রবারের মধ্যেই পাওয়া যাবে নির্বাচনের ফলাফল। ধারণা করা হচ্ছে কোনো দলই এ নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করতে পারবে না। ঝুলন্ত পার্লামেন্টের আশঙ্কা উড়িয়ে দিচ্ছেন না বর্তমান প্রধানমন্ত্রী বোরিস জনসন, তবে নির্বাচনের আগে লন্ডন ব্রিজের হামলার ঘটনায় ভোটের হিসাব নিকাশ পাল্টাতে পারে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। এবারে বিজয় চেতনায় সোনার বাংলা। আজ 12ই ডিসেম্বর 1971-এর এদিনে গোপালগঞ্জের ভাটিয়াপাড়ার পাকিস্তানি বাহিনীর ঘাঁটিতে আক্রমণ চালায় মুক্তিযোদ্ধারা। ঘিরে ফেলে তিন দিক থেকে। দেশের বিভিন্ন অঞ্চলের বিজয়ী মুক্তিযোদ্ধারা এগিয়ে যেতে থাকে ঢাকা জয়ের জন্য। এদিন বিকেলে লন্ডনের হাইড পার্কে স্পিকার্স কর্নারে সমাবেশ করে প্রবাসী বাঙালিরা। সমাবেশে তুলে ধরা হয় মুক্তিযোদ্ধাদের সাফল্যের কথা সারা বিশ্বের কাছে, আহ্বান জানানো হয় বাংলাদেশকে স্বীকৃতি দেওয়ার। এবারে বিশ্ব জলবায়ু সম্মেলন। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় বিশ্বকে ঝুঁকিমুক্ত করতে দ্রুত সিদ্ধান্ত গ্রহণে জোরালো ভূমিকা রাখছে বিভিন্ন দেশের জলবায়ু কর্মীরা। একটি কার্যকর সিদ্ধান্ত নেওয়ার জন্য সম্মেলনে তারা তাদের বক্তব্য উপস্থাপন করছেন। তাদের মধ্যে অনেক শিশু কিশোরও রয়েছে। মাদ্রিদ থেকে এমি হাশেমের রিপোর্ট। কার্বন নিঃসরণ কমাতে মানুষকে সচেতন করার লক্ষ্যে মাদ্রিদে বিশ্ব জলবায়ু সম্মেলনের গ্রিন জোনে বিভিন্ন ধরনের উদ্ভাবনীর প্রদর্শনী চলছে। জলবায়ু সমস্যার সমাধানে যারা নতুন উদ্ভাবনী তৈরি করছে তাদেরকে পুরস্কৃত করা হচ্ছে। অংশগ্রহণকারী দেশগুলোর উচ্চ পর্যায়ের প্রতিনিধিগণ নিজ নিজ দেশের পক্ষে দেন দরবার করছেন। প্যারিস চুক্তির বাস্তবায়ন, অর্থায়ন, ক্ষতিগ্রস্ত দেশগুলোর ক্ষতিপূরণের বিষয়টি বারবার আলোচিত হচ্ছে। কারণ আপনার যেখানে মিটিগেশন এবং অ্যাডাপ্টেশন ফেল করে যাবে সেখানে লস অ্যান্ড ড্যামেজের একটা বিষয় আছে, ক্ষতিপূরণের একটা বিষয় আছে। ওই সমস্ত জায়গায় আমরা খুব একটা আগাতে পারিনি। তারপরেও তো এখন তো আপনার যেটা হলো যে প্রাথমিক যেই দর কষাকষি সেটা শেষ, এখন মন্ত্রী পর্যায়ে রাজনৈতিক পর্যায়ে সিদ্ধান্তগুলো হবে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তো শতভাগ চান যারা আমরা তার সহযোগী হিসেবে আছি তারাও অবশ্যই তার যে চিন্তাধারাগুলো সেগুলোকে বাস্তবে রূপ দেওয়ার চেষ্টা করি। তবে আমি মনে করি সেই বাস্তবে রূপ দেওয়া সম্ভব হবে তখনই যখন সারা দেশবাসী সেই ব্যাপারে সচেতন হবে। The real danger is when politicians and CEOs are making it look like real action is happening when in fact almost nothing is being done apart from clever accounting and creative PR. ফলপ্রসূ সিদ্ধান্তের জন্য যথাসাধ্য চেষ্টা চালিয়ে যাচ্ছে জলবায়ু সম্মেলনের সভাপতির দায়িত্বে থাকা দেশ চিলি এবং স্বাগতিক দেশ স্পেন। 2020 সাল নাগাদ কার্বন নির্গমনের হার অর্ধেকে নামিয়ে আনা এবং 2050 সালে বিশ্বকে কার্বন নিরপেক্ষ করার যে লক্ষ্যমাত্রা রয়েছে তা বাস্তবায়নের বিষয়টি এখানে তুলে ধরা হচ্ছে। পাশাপাশি কিভাবে জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলা করতে হবে সেটাও এখানে দেখানো হচ্ছে। মাদ্রিদে জলবায়ু সম্মেলনের গ্রিন জোন থেকে এম এ হাশেম, চ্যানেল আই। এক বছরে ছাদকৃষির পূর্ণ সুফল পাচ্ছেন ঢাকার মোহাম্মদপুরের তাজমহল রোডের কাউসার আহমেদ খান। 11তলা বাড়ির ওপর 2500 বর্গফুটে তার ছাদকৃষির আয়োজন। শাইখ সিরাজের ছাদকৃষি রিপোর্ট। ছাদে স্থায়ী কিংবা অস্থায়ী যে কোনো রকম অবকাঠামো গড়েই ফলানো যেতে পারে ফল ফসল, গড়া যেতে পারে সমন্বিত খামার। এক বছরেই এমন বিশ্বাস এসে গেছে কাউসার আহমেদ খানের। অনেক কিছুর সঙ্গেই এখানে আবাদ করা হচ্ছে ওয়েস্টার্ন মাশরুম। আপনারাই করছেন? মাঠ ফসলের মতো এখানেও পোকা দমনে ব্যবহার করা হচ্ছে জৈব পদ্ধতির সেক্স ফেরোমন ট্র্যাপ। এটা পোকামাকড় দমন, বিশেষ করে লাউ গাছে যে পোকা, এইসব পোকা আমরা এখানে একটা তাবিজ আছে এবং এটার মধ্যে এক ধরনের ওই লিকুইড ডিটারজেন্ট পাউডার পানি মিশ্রিত, এটা দিয়ে রাখলে ওই পোকা এটার লোভে এখানে আসবে এবং অটোমেটিক পানিতে সেটা
ব্যবহৃত আর পরিত্যক্ত পাত্রে এক একটি ফসল আবাদের এই আয়োজন অন্যদের কাছেও হয়ে উঠেছে সৃজনশীল। আমার বাবা আপনার অনেক ভক্ত, জয়পুরহাটে ওনার জমি জমা ছিল, এগুলা নিয়ে আপনাকে খুব ফলো করতেন। আচ্ছা, এখন ওনার বয়স হয়ে গেছে বলে এখন ছোট ভাই এগুলা নিয়ে উদ্যোগ নিচ্ছে, উনি খুব খুশি আর কি, যাক আমার ছেলে আমার ইয়েটা গাছগাছালিকে ধরে রেখেছে, পূরণ করতেছে। ছাদ কৃষির টুকিটাকি পরামর্শ ও সহযোগিতার জন্য এরই মধ্যে যুক্ত হয়েছে সরকারি প্রকল্প, সে সঙ্গে রয়েছে নানা সংগঠন। নগর কৃষি উৎপাদন সহায়ক প্রকল্প চালু হওয়ার পরে আরো প্রায় 200 অধিক নতুন ছাদ বাগান সৃষ্টি করতে পেরেছি। উন্নত দেশগুলো থেকে এটাকে অনেকভাবে গ্রহণ করেছে, আমাদের এটা অনেক দরকার, তার কারণ এই পরিবেশটাকে রক্ষা যদি আমরা না করতে পারি তাহলে আমাদের এই যে কিছুদিন আগে যে একটা কত বড় একটা দুর্যোগ বয়ে গেল, এরকম কত বার দুর্যোগ আসবে, দুর্যোগ আসলে আমাদের প্রতিনিয়তই দুর্যোগ, বাংলাদেশটা একটা দুর্যোগ প্রবণ এলাকা, এটাকে বাঁচার জন্য আমাদের এটা একটা ক্ষুদ্র প্রয়াস সরকারের। কেউ যদি তার বাগানের বিভিন্ন ধরনের প্রবলেম আমাদেরকে জাস্ট ফেসবুকের মেসেঞ্জারের মাধ্যমে ছবিটা পাঠিয়ে দেয়, আমরা চেষ্টা করি ওইখান থেকে ওভার ফোনে অথবা মেসেঞ্জারের মাধ্যমে তাকে সার্ভিসটা দিয়ে দিতে, যেটা ফ্রি অফ কস্ট স্যার। বিষমুক্ত শাকসবজি পাওয়া আর সবুজের সান্নিধ্য খোঁজার অনুপ্রেরণা থেকেই কাউসার আহমেদ খান গড়েছেন এই ছাদ কৃষি, যেটি এখন পরিবারের সবারই একটা স্পন্দনের জায়গা হয়েছে, পারিবারিক একটা সম্মেলনের ক্ষেত্র তৈরি হয়েছে। এই বিষয়টি অন্য এরকম পরিবারগুলোর মাঝেও বিকশিত হতে পারে, হতে পারে অনুকরণীয়। ঢাকার মোহাম্মদপুরের তাজমহল রোডের কাউসার আহমেদ খানের ছাদ কৃষি থেকে শাইক সিরাজ, চ্যানেল আই। দর্শক পূর্ণাঙ্গ ছাদ কৃষি প্রতিবেদনটি দেখবেন আজ বেলা 3:05 হৃদয় মাটি ও মানুষের ডাক অনুষ্ঠানে। বিশিষ্ট সঙ্গীত শিল্পী কুমার বিশ্বজিতের মা শোভা রানী দে পরলোক গমন করেছেন। ভোরে রাজধানীর একটি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল 83 বছর। ঢাকার একটি শ্মশানে তার দাহ হবে। এবারে নিটল টাটা কৃষি সংবাদ। কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজাক বলেছেন খাদ্যে বিশেষ করে দানাদার খাদ্য উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ হয়েছে বাংলাদেশ, আগামীতে নিরাপদ খাদ্য নিশ্চিত করবে সরকার। জলবায়ু উপযোগী স্মার্ট কৃষিতে বিনিয়োগ পরিকল্পনা নীতির উদ্বোধন অনুষ্ঠানে তিনি বলেন জলবায়ু পরিবর্তনের কারণে কৃষিতে চ্যালেঞ্জ মোকাবেলার উপায় কী, তাতে কী পরিমাণ বিনিয়োগ লাগবে, নীতিমালায় সেই বিষয়ে একটি রূপরেখা দেওয়া হয়েছে। বিশ্বব্যাংকের উদ্যোগে ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার ইনভেস্টমেন্ট প্ল্যানটি তৈরি করা হয়েছে। অনুষ্ঠানে এ নিয়ে বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে। এখন দেখবেন প্রকৃতি সংবাদ। জীববৈচিত্র্য ও প্রাকৃতিক সম্পদের অন্যতম আধার বাংলাদেশের হাওড় অঞ্চল, তবে অনিয়ন্ত্রিত প্রাকৃতিক সম্পদ আহরণে ক্ষতিগ্রস্ত হচ্ছে এখানকার জীববৈচিত্র্য, নষ্ট হচ্ছে প্রাকৃতিক ভারসাম্য। সুষ্ঠু হাওড় ব্যবস্থাপনা এই সমস্যা সমাধানে কার্যকর ভূমিকা পালন করতে পারে। প্রকৃতি সংবাদে দেখুন হাওড় ব্যবস্থাপনা নিয়ে শিহাব খালেদিনের ডেস্ক রিপোর্ট। বাংলাদেশের বিস্তীর্ণ জলভাগের একটি গুরুত্বপূর্ণ অংশ হাওড়। টাঙ্গুয়া, হাকালুকি, পাশুয়া, হাইল হাওড় সহ অন্যান্য হাওড়গুলোতে ভিন্নধর্মী জলজ প্রতিবেশ ব্যবস্থা গড়ে উঠেছে। অসংখ্য জলজ উদ্ভিদের উপস্থিতিতে হাওড়গুলো মাছ, চিংড়ি, শামুক, ঝিনুক সহ নানা ধরনের প্রাণীতে পরিপূর্ণ এক প্রাণীরাজ্য। শীতকালে হাওড়ের পানি কমতে থাকায় পাখির জন্য নিরাপদ আবাসস্থল তৈরি হয়। এ সময় হাজারো পরিযায়ী পাখি উড়ে আসে বিভিন্ন হাওড়ে। পাখি ছাড়াও উভচর, সরীসৃপ ও অন্যান্য স্তন্যপায়ী প্রাণীর উপস্থিতি রয়েছে। শুষ্ক মৌসুমে হাওড়ের উর্বর মাটিতে ফলে সোনার ফসল, ফলে হাওড় অঞ্চলের অর্থনৈতিক গুরুত্ব অনেক বেশি। তবে জলবায়ু পরিবর্তন জনিত কারণে আকস্মিক বন্যা ও অধিক জনসংখ্যার চাহিদা পূরণে প্রাকৃতিক সম্পদ আহরণ বাড়তে থাকায় হাওড়ের প্রতিবেশ ব্যবস্থা হুমকির মুখে। এ থেকে উত্তরণের জন্য সরকারের 20 বছর মেয়াদী হাওড় মহাপরিকল্পনা এবং হাওড়ের সহ ব্যবস্থাপনা কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তবে এসব কার্যক্রম প্রয়োজনের তুলনায় অপ্রতুল, তাই কার্যকর ব্যবস্থাপনা উদ্যোগ বৃদ্ধির মাধ্যমেই হাওড়ের জীববৈচিত্র্য সংরক্ষণ, অর্থনৈতিক উন্নয়ন এবং হাওড়বাসীর সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করা সম্ভব। শিহাব খালেদিন, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। দর্শক, হাওড় ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত প্রতিবেদন দেখবেন আজ রাত 11:30 প্রকৃতি ও জীবন অনুষ্ঠানে।
এবারে বিআরবি হসপিটালস লিমিটেড খেলার খবর। চ্যাম্পিয়ন্স লিগে রাতে এ গ্রুপের ম্যাচে ক্লাব ব্রাগাকে 3-1 গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। দুই তরুণ ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের নৈপুণ্যে প্রথমবারের মতো বেলজিয়ামের ক্লাবটিকে হারায় দলটি। নিয়মিত খেলোয়াড়দের অনেকের অনুপস্থিতি সবশেষে গিয়ার সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় খালেদা জিয়ার জামিন শুনানি আজ, আদালত এলাকায় কড়া নিরাপত্তা। কেরানীগঞ্জে প্লাস্টিক কারখানার আগুনে এ পর্যন্ত 6 জনের মৃত্যু, দগ্ধ 29 জনের অবস্থা আশঙ্কাজনক। আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা অস্বীকার করে সেনাবাহিনীর পক্ষে সাফাই সুচির, নিজ দেশে বিচারের কথিত আশ্বাস। এবং ব্রিটেনে বহুল আকাঙ্ক্ষিত সাধারণ নির্বাচনে ভোট আজ, ঝুলন্ত পার্লামেন্টের আশঙ্কা বর্তমান প্রধানমন্ত্রীর। এখনকার সংবাদ আয়োজন এ পর্যন্ত। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।